হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে রুটি বানাবেন, আর সেই রুটি যদি একদম নরম তুলতুলে থাকে, একদম টিপস সহ আজকে আপনাদেরকে দেখাবো। সারা দিন জুড়ে একদম নরম তুলতুলে রাখতে পারবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন সেই রেসিপিও আজকে বলে দেওয়া হবে কিভাবে করবেন। অনেকেই আছেন যে রুটি বানিয়ে খেতে ঝামেলা মনে করেন, তারা একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে। এই তো আমি প্রথমে পানি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি যে পরিমাণ আটাটা দিব সেই অনুযায়ী আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, এখানে দেখেই বুঝতে পারতেছেন। আর এই তো পানিটা যখন ফুটতে শুরু করেছে, ঠিক তখনই আমি দিয়ে দিলাম আটা। আমি এখানে 2.5 কাপ পরিমাণ আটা লেগেছে, আর দেখেই বুঝতে পারতেছেন আমি যে পরিমাণ আটাটা ঢেলেছি পুরাটাই মানে এই আটাতেই পানিতে হয়ে যাবে, আর কোনো ধরনের আটা দিতে হবে না। এই তো এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। ডোটা তৈরি করতে পারলে পারফেক্ট রুটি বানাতে পারবেন, এবং কিভাবে নরম রাখবেন সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। এই তো দেখেন আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই তো আমি একটু সোয়াবিন তেল, যে রান্নার তেলটা ইউজ করেন, কেউ চাইলে অলিভ অয়েল দিতে পারেন, যে যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। একটু শুধু হাতটা ই করার জন্য আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তো কেউ চাইলে আটাতে আটা করার সময়ও দিতে পারেন, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় যখন আমি ডোটা একদম পারফেক্টভাবে সেট করে নিব, ঠিক তখন ওই মুহূর্তে দেওয়াটাই বেস্ট আমার কাছে মনে হয়। এই তো ডো তৈরি করে নিয়েছি, একদম পারফেক্টভাবে ডো তৈরি করেছি, এবং আজকে রুটি বানানোটাও আপনাদেরকে দেখাবো কিভাবে এত সহজে আর এত নরম তুলতুলে থাকবে। একবার হলো আমার রেসিপি ফলো করে রুটি বানিয়ে দেখবেন, আর এই মজার মজার রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন। যারা রুটি বানাতে বিরক্ত বোধ করেন, তারা একদিন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করবেন। এই তো আমার ডো লিচি কেটে নিয়েছি, এখন ডোটা সেট করে আরেকটু ভালো করে মতো নিচ্ছি, একদম যেন পারফেক্টভাবে রুটিটা ঠিক এই এইভাবে। এটা তো আর দেখানোর কিছু নাই, কিভাবে আমি আর কি বলবো এটা সেটাই বুঝতে পারতেছি না, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই তো আমার রুটির ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন একটু আটা দিয়ে আমি বেলে নিব। আর এতটাই সফট আর এতটাই দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে আমার আটাটা। এই তো যদি পারফেক্টভাবে আটা তৈরি করতে পারেন, তাহলে রুটি বানাতে বেশি সময় লাগে না, খুব সহজেই রুটিটা বানানো যায়। এই তো বেলে আমি মানে যদি পারফেক্ট হয় তাহলে বেলেও আরাম পাওয়া যায় রুটিটা। এই তো আমি বেলে নিচ্ছি, এটা আর বেলাটা আর কি বলবো, কি বলে বোঝাবো এটা মানে আমি বুঝতে পারতেছি না, আপনারা দেখে নিন যেভাবে সুন্দর করে বেলে নিচ্ছি। আর যারা নতুন আপু ভাইয়ারা আছেন, রাঁধুনিরা আছেন, তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলো রুটি বানায় এইভাবে দেখবেন যে কতটা সফট থাকে। আসলে কথাই নয়, কাজে বিশ্বাসী, কারণ আপনারা যদি আমার রেসিপি ফলো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আর একদিন বানিয়ে যদি রাখেন তাহলে বুঝতে পারবেন কতটা সফট হয়ে থাকে। এই তো আমি রুটি আস্তে আস্তে এইভাবে বেলে নিচ্ছি, সবগুলো বেলে নিব, আর তাওয়া বসিয়ে দিচ্ছি। আর তাওয়া বসিয়ে দিয়ে আমি পাশের চুলা একটু ডাল রান্না করে নিয়েছিলাম, আর এই তো রুটি দিয়ে দিলাম। আর রুটিটা আস্তে আস্তে ভাজতে হবে, কেউ চাইলে এই পর্যায়ে এসে আপনি উঠিয়ে রাখতে পারেন, রেখে তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে। আর এরকম সফটই থাকবে, এতটা সফট হয় রুটিটা, একবার খেলেই আসলে বুঝতে পারবেন এভাবে বানালে। এই তো দেখেন একদম পারফেক্টভাবে এই যে আমার রুটিগুলো ফুলে যাচ্ছে আস্তে আস্তে, এভাবে আমি রুটিগুলো সবগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়েই বানানো শুরু করে দিয়েছি। কেউ চাইলে একদিকে বেলতে পারেন আরেকদিকে বানাতে পারেন, আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তার জন্য আমি একবারে বেলেই নিচ্ছি। এই তো ফাইনালি দেখেন আমার রুটি অলরেডি হয়ে গেছে, এইভাবে যে একটু লাল লাল করে ভাজতে মানে কালারটা একটু লাল লাল আসলে বেশ ভালো লাগে। কে কে আপুরা ভাইয়ারা আছেন রুটি বানাতে, মানে রুটি এইভাবে সাদা রুটি আসলে খেতে খুব মজা হয়, কারণ বাসা রুটি মানে অতুলনীয়।
সকাল সকাল সবাই নাস্তা বানানোর জন্য দৌড়ে চলে যান, একটু কষ্ট করে রুটিটা বানিয়ে নিলে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো ঝামেলা নাই। এই তো দেখেন আমার পারফেক্ট রুটি বানানো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে আরেকটা রুটি ভেজে দেখাচ্ছি। ওই তো দেখেন আমার রুটিগুলো কতটা ফুলেছে দেখেই বুঝতে পারতেছেন, আর এরকম লাল লাল হয়েছে। আর বেশ, আমার কাছে এরকম রুটি খেতেই বেশ ভালো লাগে, আর সেটা যদি হয় ডালের সাথে। এই তো বাসায় তৈরি করে নিয়েছি, আমার রেসিপি দেখলে অবশ্যই বুঝতে পারবেন, কারণ আমার অন্য একটা ভিডিও আছে সেটাতে ডাল রান্না বা ঘুগনি রান্নার রেসিপি দেখে থাকবেন। এই তো পারফেক্টভাবে একদম আমি রুটি বানিয়ে নিয়েছিলাম, আর আপনাদের সাথে একটু ট্রাই করেও দেখাচ্ছিলাম যে রুটিটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন, একদম এতটাই সফট রুটি, খেতে খুব মজা। ধন্যবাদ সবাইকে।